নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি বিট্টু রায় চৌধুরী। রাজ্য রাজনীতি খবরের পাশাপাশি নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আজও হাজির হলাম। এবং নির্বাচনের সঙ্গে আজকে যে বিষয়টা আমি উল্লেখ করব, সেটা নির্বাচনের সঙ্গে বা ভোটের সঙ্গে জড়িয়ে রয়েছে। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন, এবং এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে। পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় ভোট পরবর্তী সন্ত্রাস আমরা দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর সামনে আসছে। বিভিন্ন বিজেপি বা আইএসএফ বা সিপিআইএম বা যে কোনো রাজনৈতিক বিরোধী দল হোক না কেন, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এমন বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসছে। এবং এক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা কি করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তিনি ভাঙড়েরও বিধায়ক, এবং তিনি বলেছেন যে ভাঙড়ে রাজ্যের বিরোধী দলনেতা কেন যাচ্ছেন না, তিনি তো সমগ্র রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা বিরোধী দলনেতার বক্তব্য, যদি আইএসএফ তাকে জায়গা খুলে দেয় তাহলে অবশ্যই যাবেন, কিন্তু বিজেপি মানেই আইএসএফ সাধারণ মানুষের কাছে সাম্প্রদায়িক শক্তি হিসাবে বিজেপিকে দেখিয়ে এসেছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আগে আইএসএফকে হাত খুলতে হবে, তারপর বিরোধী দলনেতা ভাঙড়ে যাবেন। কিন্তু এত কিছুর মধ্যে একটা বিষয় গুরুত্বপূর্ণ, আজকে শুভেন্দু অধিকারী আমতায় গেলেন। আমতায় গিয়ে যে বিজেপি কর্মী বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই বাড়ি পরিদর্শন করলেন, ক্ষতিপূরণ দিলেন, সেখানে বিডিও পুলিশের কি ভূমিকা ছিল তা জানতে চাইলেন, পাশাপাশি জয়পুর থানা ঘেরাওয়ের হুমকি দিলেন। এবং এখানেই থেমে থাকলেন না, যে বিজেপি প্রার্থীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেখানে তারা অভিযোগ করছেন যে বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন, বাড়ির যারা সদস্যরা রয়েছেন, তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে তালা বন্ধ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী পাল্টা বক্তব্য যে বকটুয়ের মতো একটা ঘটনা ঘটাতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। এখানেই থেমে থাকলেন না, তারপর গেলেন বারাইপুরে। বারাইপুর পার্টি অফিসে প্রায় 200 জন এই মুহূর্তে বিজেপি কার্যকর্তা তারা রয়েছেন, তারা গৃহ ছাড়া অবস্থায় পার্টি অফিসে আপাতত ঠাঁই পেয়েছেন। সেখানে বিরোধী দলনেতা তাদের হাতে বেশ কিছু সাহায্য তুলে দিলেন, জামা কাপড় তুলে দিলেন। আমরা দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় পরিস্থিতি খুবই খারাপ। আইএসএফ এর কর্মীরা ঘর ছাড়া হচ্ছেন, বিজেপি কর্মীরা ঘর ছাড়া হচ্ছেন, সিপিএম কর্মীদের একই অবস্থা, কংগ্রেস কর্মীদের একই অবস্থা। এ রাজ্যের কি পরিস্থিতি? নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন আইনি যে বিচার ব্যবস্থা সেটা চলছে, এবং রাজ্য নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, বিজেপির তরফে যে বুথের পরিসংখ্যান দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে, সেই বুথগুলোকে বা সেই বুথগুলোতে কিরমভাবে নির্বাচন হয়েছে সেটা জানতে এবার জেলার শাসকদের বা যে ডিএমদের মূলত নির্দেশ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এক্ষেত্রে দাঁড়িয়ে আবার নির্বাচন হবে কিনা বা নির্বাচনের গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কিন্তু একটা বিষয় বারবার সামনে আসছে, বিরোধীরা ঘর ছাড়া হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারা খাবার পাচ্ছেন না, অন্ন পাচ্ছেন না, বাসস্থান পাচ্ছেন না, তারা জামা কাপড় পাচ্ছেন না। এমন অবস্থা যদি এরাজ্যে বিরোধীদের হয় তাহলে সেখানে বিরোধীদের সাংবিধানিক যে অধিকার সেটা কোথায় যাবে তা নিয়ে প্রশ্ন হচ্ছে বিভিন্ন মহলে। থাকবো এই সংক্রান্ত খবরে, তবে অন্যান্য খবরের চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায়। কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন স্ক্রিনে নয়, ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। পাশাপাশি রিপাবলিক বাংলা এবার ডিজিটালে আসছে, বাংলা টেলিভিশন মিডিয়া ঝড়তলার পর এবার ডিজিটালে পালা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর রিপাবলিক বাংলার সমস্ত তথ্য, সমস্ত আপডেট আপনারা হাতের মুঠোয় মুঠোফোনের মাধ্যমে পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ।